ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে, যাচ্ছি হচ্ছে বর্ধমান। আর অল্প নামি দিয়ে গেল, ওই যে দেখতে পাচ্ছ WBTC, ওটার পরে গ্রিন লাইন ঢুকবে ভলভো, তো ওটাতেই যাব। অর্ক দুপুরে ডিউটি করে যাবে, আমারও একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো আমি যখন দুপুরে যাবোই তখন তুমি তাহলে সকালেই চলে যাও, তো সেই জন্য আমি এখন যাচ্ছি। ও আমাকে নামিয়ে দিয়ে গেল, এখানে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর আমি বাসে করে যাব। ওই যে কোথায় গেল, ওই যে ওইখানে বাস আসবে, 9:30 আসবে, এখন 9:15 বাজছে। আমি এখন অপেক্ষা করবো এই যে বাস স্ট্যান্ড, এই যে এখানে একটু বসি, 10-15 মিনিট লাগবে। আর সকালে দুধ কর্নফ্লেক্স খেয়ে বেরিয়েছি, একটা কুরকুরের প্যাকেট কিনলাম, বাসে বসে বসে খাবো। যেতে যেতে 2 ঘন্টা তো লাগবে, প্রচণ্ড রোদ দিয়েছে। দেখো এই ড্রেসটা পরেই বেরিয়ে গেলাম, কারণ এটা এসে 2 দিন ধরে পরছি, আজ এখনও এটাই পরেনি, তারপরে একবারে কেচে আয়রন করে রেখে দেবো। তো চলো এখন আমি একটু বসি, তারপরে বাসে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। টিপটা কে পরে দিয়েছে তোমাকে, টিপ্পাটা? এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ, ওয়াটার মিলন। ওয়াটার মিলন, ও বাবালি। আচ্ছা 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 আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি? আপেল। গুড, ভেরি গুড, ভেরি গুড। আর আচ্ছা, এই খেলনাগুলো কার? এটা কি, কাপ? কাপ, এটা করে চা খাই, করে চা খাই। তো এইমাত্র পেলাম দিদির বাড়ি, এবার একটু ফ্রেশ হবো, চল খাবার খাবো সকালে। তো ওটা কি, প্লেট বলো, প্লেট, প্লেট। সকালে দুধ কর্নফ্লেক্স খেয়ে এসেছি, তো এখন একটু কিছু খেয়ে নেবো, তারপরে খেয়ে একটু ফ্রেশ হবো। ভাবছি মাথার চুলের সামনেটা একটু শ্যাম্পু করতে হবে, চুলটা কেমন কেমন হয়ে গেছে সামনেটা, একটু শ্যাম্পু করে নেবো। কি রোদ আর গরম, পুরো ঘেমে মুখটার অবস্থা খারাপ। চলো একটু ফ্রেশ হই, আবার পরে দেখা হবে। তো আমি অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছি, আর দেখো এই নাইটিটা পরে নিলাম। কি হলো, কি হয়েছে ওর, কি হয়েছে ওর, হাতটা উঠে গেছে? ও বাবা, নে নে এবার দোলা, দোলা এবার। হ্যাঁ, ও গায়ে পড়ে যাচ্ছে, ভালো করে বসা, বসো ভালো করে না, দোলাও দোলাও। ঠিক আছে। তো মাথাতে একটুখানি দিয়েছিলাম শ্যাম্পু, চুলটা শুকিয়েও গেছে এখন, আর দেখো নাইটিটা পরে নিলাম, ভালো লাগছে বলো, খুব মানে সুন্দর। অনেক সময় দেখবে নতুন নাইটি না পরলে একটুখানি কেমন একটা লাগে, গরম গরম, তো এটা কিছু হচ্ছে না, মানে কাপড়টা বেশ ভালো, বুঝতেই পারছি। তো এসে পরে তো খাওয়া দাওয়া করলাম, তারপরে একটুখানি ফ্রেশ হলাম। মাথায় ওকে দেখো, স্পাইডার, হ্যাঁ স্পাইডারম্যান, স্পাইডারম্যান, স্পাইডারম্যানকে বসাচ্ছে, বসতে পারছে না, স্পাইডারম্যান পড়ে যাচ্ছে, দিয়ে বকা দিচ্ছে স্পাইডারম্যানকে, বকে দাও স্পাইডারম্যানকে, বকে দাও। নেই তো, আর অল্প অফিস থেকেই জাস্ট 10-15 মিনিট আগে বেরোলো, তো এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন প্রায় 1:10 মতন বাজছে, একটু পরে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপরে বিকেল দিকে আবার হোটেলে, যে হোটেলে মানে ওদের ওর বার্থডেটা সেলিব্রেট হবে, সেখানে যাব বিকেল দিকে রেডি রেডি হয়ে। তো ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম, এখন আর আমি কোনো, তো এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না, একবারে বিকেলে যখন আবার আমরা যাব তখন শেয়ার করবো। ইভিনিং বন্ধুরা, তো দেখো একদম রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে, এই যে কানের দুল, এই দেখো এভাবে রেডি হলাম, হাতে এই চুড়িগুলো পরে নিয়েছি। তো এখন আমরা বেরোচ্ছি, এখন প্রায় 1:00 বেজে গেছে,
8টা বেজে গেছে তো এখন বেরোচ্ছি আর এটার সাথে না সেট আছে গলাতে বাট সেটটার পরিনি শুধুমাত্র কানে দুলটাই পরলাম তো সবাই আসছে ওদিক থেকে আর এইদিকেও একটা অন্ধকার আসছে গো এখানে লাইটের প্রবলেম আছে এই যে গাড়িতে যাব নাকি সবাই না তোরা যাবি কিন্তু আমি আর যাবই আচ্ছা কয়েকজন গাড়িতে যাব কয়েকজন একবার কিরম ছেড়েছে দাঁড়া হ্যাঁ যাই কই এই তো হ্যাঁ বাহ এই তো নাগরদোল্লা চলে এসছে একদম হ্যাঁ অনেক নাগরদোল্লা হ্যাঁ একদম সামনে গো এই তো এইটা দিয়ে বেরোবো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে একটু দেখি একটু দেখি ড্রেসটা দেখি একটু একটু ড্রেসটা দেখি না না এই যে মামুনি দাদা দিদি মুখ দিয়ে পুরো ঘাম বেরোচ্ছে জেঠুমা এই তো না এই যে শাড়িটা ভালো লাগছে পিওর সিল্ক এর মধ্যে কেক আছে দেখ দেখো দেখি 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 এই যে আমার বার্থডে গার্ল হ্যাপি বার্থডে বাই করে দেব এটা বাই বাই করে দাও বাই ওই যে গাড়ি আসছে গাড়ি আসছে কোয়ে না এই যে আসো তো বন্ধুরা দেখো আমরা এখন পৌঁছে গেছি সপ্তপদী হোটেল এটা বর্ধমানের একটা মানে বাঙালি রেস্টুরেন্ট টাইপের মানে এখানে তুমি সব রকমই আমরা যেটা দেখলাম মানে বাঙালি খাবার যেগুলো হয় না ইলিশ মাছ তারপরে ভেটকি মাছ তারপরে ডাব চিংড়ি তো এই ধরনের খাবার মানে বিরিয়ানি টিরিয়ানি পাওয়া যায় না খুব একটা তবে এই সমস্ত খাবার ভাত ডাল মোচার চিংড়ি মোচার চপ এই সমস্ত মানে ঘরোয়া বাঙালি খাবার যেগুলো হয় না সেই ধরনের একটা হোটেল তো এখানে আমরা আজকে এসেছি এখানেই বার্থডেটা সেলিব্রেট হবে আর এখানে প্রথমে না বলা হয়েছিল যে বেলুন টেলুন দিয়ে সাজাতে দেখো মামুনি আমার সাথে বলছে আমাকে একটু দেখা তো দেখালাম যে দেখো কি সুন্দর সেজেছে এখানে বাপি প্রথমে আসতে চাইছিল না তারপর জোর করে নিয়ে এসেছে এই যে বাপি এরকমভাবে সেজেছে তো বলছে কেমন লাগছে আমি বললাম খুব ভালো লাগছে আর এই যে ওখানে দেখতে পাচ্ছ দিদির শাশুড়ি উনি আমি দেখাচ্ছি এই যে ইনি হচ্ছে দিদির শাশুড়ি তো শ্বশুরমশাই আসতে পারেনি শরীরটা খারাপ আছে জেঠুর আর ওই যে দাদা দাদা শুধু এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে দাদা কিছুতেই ক্যামেরার সামনে না আসতে যায় না তো দেখো এখন আমি জেঠুমার সাথে ছবি তুলছে জেঠুমার খুব উৎসাহ এইসব ব্যাপারে খুব মানে ভালোবাসে তো দেখো এখন আমাদের এই যে কেকটা চলে এসেছে এই হচ্ছে আজকের বার্থডে কেক আমাদের দেখো খুব সুন্দর হয়েছে কেকটা একদম পুরো বার্বি ডল সামনে দারুণ লাগছে আর যেটা আমি বলছিলাম আর এই যে ওর নাম ইহানা তো ইহানা নাম লেখা আছে এখানে তবে একটা কথা বলছিলাম যেটা না বেলুন টেলুন দিয়ে সাজানোর জন্য বলা হয়েছিল বাট এখানে আর সেটা মানে সম্ভব হয়নি বেলুন দিয়ে সাজানো তো নর্মাল এইভাবেই আজকে সেলিব্রেট হচ্ছে তো বন্ধুরা আমি এখানে পুরোটাই অন্যরকম মিউজিক বা আমার নিজের ভয়েসে কথাগুলো বলছি তার একটা বিশাল বড় কারণ আছে যেটা হচ্ছে পিছনে না ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল মানে গানই বাজছিল ওই যেরকম পুরনো দিনের আধুনিক গানগুলো হয় সেই টাইপের গান বাজছিল তো কি বলো তো অনেকের কাছে শুনেছি যে কপিরাইট ক্লেম এখন উঠে গেছে কিন্তু আমার না ঠিক মাঝে মধ্যে মানে একটুখানি ভরসা হয় না বুঝতে পারলে ভয় লাগে তো কি জানি বাবা আবার যদি কোনো দিক থেকে কপিরাইট দিয়ে দেয় তাহলে পুরো খাটনিটা আমার চলে যাবে তো যে কারণে না আমি আর কোনো রিস্ক নিইনি তো আমি পিছনের যে সাউন্ড মানে মিউজিকটা ছিল সেটা আমি পুরোটাই আলাদা করে দিয়ে আমি নিজের কথাবার্তা নিজের গলাতে আর আমার নিজের মিউজিকে আমি চেষ্টা করেছি সেট করা তো জানি না তোমাদের কেমন লাগবে কারণ বার্থডে সেলিব্রেশনে একটুখানি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হবে সবাই হাততালি দেবে যেমন হয় কথা বলবে সেগুলোই ভালো লাগে কিন্তু কিছুই করার ছিল না আমার তার জন্য মানে আমি বাধ্য হয়ে এটা করেছি তো যাই হোক তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ বাচ্চার বার্থডে বলে কথা দেখো কি সুন্দর মিষ্টি লাগছে ওকে দেখতে সবাই এক এক করে ওকে কেক খাওয়াচ্ছে সবাই খুব এনজয় করছে আর ও তো দেখো সবার কাছে যতবার সবাই খাওয়াচ্ছে ততবার হাঁ করে করে ও খাচ্ছে তো কেক কাটার পরে এখন আমরা সোজাসুজি চলে এসেছি ডিনারে মাঝখানে আমাদেরকে একটু করে কেক দিয়েছিল দেখো প্লেটে প্লেটে কেকের টুকরো রাখা আছে দেখতে পাচ্ছ
তো সেইগুলো খেয়ে এখন আমরা ডিনারে চলে এসেছি। আর এটা হচ্ছে মোচা চিংড়ির চপ। আমি তোমাদের যেরকম বললাম পুরোপুরি বাঙালিয়ানা রেস্টুরেন্ট, তো এটা হচ্ছে মোচা চিংড়ির চপ, একসাথে মোচা চিংড়ি দিয়ে করেছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, তার সাথে কাসুন্দি আর স্যালাড, মানে খুব ভালো লাগছিল খেতে। আর এটা হচ্ছে ঘোল, বুঝতে পারলে, ঘোল যে হয় ঘোল, তো দেখতেই মানে খুবই মানে করেছে সুন্দরভাবে, আর খেতেও খুব সুন্দর, মানে নুন মিষ্টি একদম সব কিছু ঠিকঠাক। দেখো অর্ক এখানে খাচ্ছে আর সবার মানে এখনও সবাইকে দেয়নি, আমাদের দুজনকে আগে দিয়ে গেছিলো, তো এই দেখো আমিও খাচ্ছি। আমি আগে ঘোল খেয়েছি, মানে ঘোল খাওয়া যাকে বলে, বুঝতে পারলে, সেটাই হাসছে সবাই কথা বলছে সেটা বলে। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও, চিংড়ি পোলাও, আর এটা হচ্ছে দই ইলিশ, সর্ষে ইলিশ, বুঝলে। আর এই দেখো সাইডে এটা হচ্ছে গন্ধরাজ চিকেন একটা আইটেম, আর এটা হচ্ছে ডাব চিংড়ি, যেটা এই দেখো ডাব চিংড়ি, ডাব চিংড়িটা একটুখানি মিষ্টি মিষ্টি করে দিয়েছিলো। আর দেখো এটা হচ্ছে নান, মানে কুলচা নান ওদের কাছে ছিল, তো এ হচ্ছে আইটেম। দেখো তার সাথে স্যালাডও আছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর দেখো এখানে না একটা এই ধরনের গেম ছিল, তোমরা হয়তো অনেকে জানবে এই গেমটা, মানে হলুদ আর সাদা দু রকমের ইয়ে দিয়ে খেলা যায়। তো আমি আগে কোনোদিন এটা খেলিনি, মানে একজন হলুদ দিয়ে মারবে আর একজন সাদা দিয়ে মারবে, মানে অপোজিট টিম, বুঝলে, যে হলুদ হবে সে অপোজিট সাদাকে হারাবে, একটা বল আছে, আর যে সাদা হবে সেই যে বলটা দেখতে পাচ্ছ বলটাকে মারতে হবে। তো আমি আগে কখনো খেলিনি খেলাটা, বাট খেলাটা প্রচণ্ড ইন্টারেস্টিং, অর্ক বলছে একটা কিনবো তোমার জন্য। হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি আমরা, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় পনেরো এগারোটা নাগাদ চলে এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে একদম এই যে দেখো নাইটি পরে নিচ্ছে, কারণ এখানে তো নাইট ড্রেসটা পরতে পারবো না, এখানে সকালে নাইটি পরেই থাকতে হবে। একদম চোখ মুখ ধোয়া, মাথা আঁচড়ানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেলাম এই মাত্র, এবার যাব বিছানায়, মানে এই রুমে শোবো আমরা, মামনিরা ওই রুমে শোবে, আমি আর অর্ক এই রুমে শোবো আর কি। তো এবার বিছানা টিছানা করতে হবে, এসিটা চালানো আছে, এসি চলছে, আর প্রচণ্ড গরম এখানে, না এত গরম না থাকা যাচ্ছে না বাবা। আর উপর তালা তো আর কি বলো তো, আমার তো নিচ তালায় এইটা কে আছে, এইটা কে, এইটা কে কত করবে কে, ও না তুমি কি নিয়ে ঢুকছো, তো এবার আমরা কালকে সকালে বেরোবো 8টার সময়। এইটা কেলে, এইটা কেলে, বার্থডে গার্ল, বার্থডে গার্ল, তো বার্থডে গার্লের ভালো ভালোই বার্থডে হয়ে গেল। এই যে দেখো ঘুরে ঘুরে দেখছো শুধু বাবাকে। এবার তো কালকে আমরা বেরোবো ওই 8টা সাড়ে 8টার সময় বেরোবো, অর্ক ডাইরেক্ট অফিসে ঢুকে যাবে, আমরা বাড়ি চলে যাবো, তারপরেও আরো হাবি জাবি অনেক কাজ আছে। তো আজকে চলো, আর ব্লগটা আমি কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। সোনা গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, তোমরা সবাই ভালো থেকো, বলো ভালো থেকো।